হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। শীতের মরশুমে গর্ভবতী মহিলাদের কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং তার সাথে সাথে কিছু যত্নেরও প্রয়োজন হয়। আজকের ভিডিওতে তাই বলবো, তাহলে চলুন শুরু করা যাক। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকার দরুন আমাদের জলের তেষ্টাও খুব কম লাগে, কিন্তু আপনি যদি প্রেগনেন্ট হন তাহলে আপনাকে যেই অবস্থায় হোক না কেন অনেক বেশি পরিমাণে জল পান করতে হবে, কারণ প্রেগনেন্সিতে জলের প্রয়োজন অতি আবশ্যক। শীতকালে বেশি ঠান্ডা লাগা থেকে দূরে থাকুন, বেশি ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম কাপড় পরুন, যা পরে আপনি কমফোর্ট ফিল করতে পারেন। গর্ভাবস্থায় ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি জ্বর হলে মা এবং শিশু উভয়ের পক্ষে যা ক্ষতিকর হয়। শীতকালে হালকা রোদে বসা উচিত, কারণ সূর্যের কিরণ থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তা শিশু এবং মা উভয়েরই স্বাস্থ্যের জন্য লাভদায়ক হয়। শীতকালে অনেক রকমের তাজা শাকসবজি ফল পাওয়া যায়, এর মধ্যে বিট, গাজর, টমেটো, পালক এগুলো বেশি পরিমাণে খান। এর ফলে শিশুর শরীরে ক্যালসিয়াম এবং হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি জাতীয় ফল, অর্থাৎ যে ফলগুলো টক জাতীয় হয় সেগুলো খান, তাতে শিশুর হাড় মজবুত করতেও সাহায্য করে। এছাড়া ঠান্ডার মরশুমে ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, আমন্ড, আখরোট খাওয়া শরীরের পক্ষে লাভদায়ক হয়, তবে এর সাথে সাথে চীনাবাদামও খেতে পারেন, তবে কম মাত্রায় খাবেন, ড্রাই ফ্রুট শরীর গরম করে। তাছাড়া যদি আপনার প্রেগনেন্সির 5 মাস চলে তাহলে আপনি কেশরবালা দুধও খেতে পারেন, যা শরীরের জন্য খুব উপকারী। তো ফ্রেন্ডস, এই শীতের মরশুমে আনন্দ করুন, ভালো থাকুন, তবে শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রেখে একটু সাবধানে থাকবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রেগনেন্সি এনজয় করুন এবং হেলদি থাকুন। ধন্যবাদ।